দ্বিতীয় যে প্রশ্নটা আমার সেটা হচ্ছে নয়শো শতাব্দীর আগে কোরআন হাদিসের কোন অস্তিত্ব ছিল বলে কি আপনি মনে করেন অনেকের আলোচনায় শুনি যে নয়শো শতাব্দীর আগে কোরআন বা হাদিসের কোন অস্তিত্বই ছিল না কেউ দিতেই পারবে না এরকম চ্যালেঞ্জ করে অনেকে তাহলে এই যে কোরআন হাদিস নিয়ে যে আমরা কথা বলি তাহলে তো মানে খুব স্বাভাবিকভাবে ভাবে বুঝা যায় এগুলা তৎকালীন সময়ের কোনো পন্ডিত বা মন গড়ার কল্প কাহিনী কারা দাবি করে কারা দাবি করে মানে আহ আপনাদের কিছু নাস্তিক হ্যাঁ তারাও দাবি করে যেমন কি যেন নাম ওনার নিয়ে ভাই পাগল ছাগলের পাগল পাগলামি ছাগলমি নিয়ে তো আমি আলোচনা করার করতে ইচ্ছেই না না ভাই ওনাকে নিয়ে আলোচনা করতে বলছি না আমি যাচ্ছে সত্যতা জানতে চাই মানে এটার সত্যতা কি মানে কি উদ্ভট কথাবার্তা ভাই জার্মানির মিউজিয়ামে একটা হাদিস গ্রন্থ আছে হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে আর্লি সময়ের হাদিস গ্রন্থ একদম মানে মোহাম্মদের পরে ইমাম আবু হানিফার আগে সেই হাদিস গ্রন্থটা লেখা হয়েছিল এটা তো জার্মানির মিউজিয়ামে আছে তারপরে কত মিউজিয়ামে ব্রিটিশ মিউজিয়ামে কোরআনের একটা কপি পাওয়া গেছে ব্রিটিশ মিউজিয়ামে এখনো আছে সেটা মোহাম্মদের সমসাময়িক সময় ইনফ্যাক্ট কার্বন ডেটিং টেস্ট করে যেটা বোঝা যায় যে সেটা এমনও হতে পারে মোহাম্মদের আগে ওই কোরআনটা ছিল এগুলো যারা বলে তারা ভাই মানে এদের পাগলা কারতে দি আসতে দিয়ে আসতে পারে একটা টিকিট ধরাই দেন এদেরকে পাগলা কারতে যেন চলে যায় কি বেকুবের তাহলে আপনি এই নিউজটা পড়েন নাই এই নিউজটা পড়েন নাই যে কিছুদিন আগে ব্রিটিশ মিউজিয়ামে একটা সবচেয়ে পুরাতন কোরআন যে পাওয়া গেছে যেটা মুহাম্মদের সমসাময়িক কাছাকাছি সময়ের এমন কি হইতে পারে তার আগেরও হইতে পারে এরকমের যে একটা ইয়া পাওয়া গেছে কোরআনের কপি পাওয়া গেছে এটা আপনি কোনো নিউজে পড়েন নাই ভাই না ভাই ওরকম কোন নিউজে পড়া একটু গুগলে সার্চ করেন তো যে যে সব সবচেয়ে প্রাচীন যে কোরআন যেটা ব্রিটিশ মিউজিয়ামে বর্তমানে আছে গুগলে তো সবচেয়ে সত্য তা তো না গুগলে সবচেয়ে সত্য বলি নাই ভাই সত্য সেটা তো আমি বলি নাই ব্রিটিশ মিউজিয়ামের সেই ইয়াটা কপিটা বিভিন্ন নিউজ বিভিন্ন নিউজে বড় বড় নিউজ মিডিয়াতে এটা ফলাও করে কিছুদিন আগে ছাপা হয়েছে একটু চেক করেন ভাই একটু চেক করেন গুগলে গিয়ে একটা সার্চ করেন গুগলে সার্চ করলে তো সেটা আপনি পাবেন সেই নিউজ লিংকটা তো পাবেন আপনি তাই না আচ্ছা তাহলে আপনি এটা ক্লিয়ার যে এই যে কুরানা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর যুগেই বানাই গিয়ে এটা আপনার এই ওহিগুলো আসে বা পরবর্তীতে এগুলো আমি বলেছি এই যে যে সমস্ত বেকুব বাদশারা এই সমস্ত কথাবার্তা বলতেছে এই সমস্ত বেকুব বাদশার কোনো বেকুবির কোনো সীমা নাই আচ্ছা আচ্ছা আমার আর একটা প্রশ্ন হচ্ছে কোরআনের মধ্যে তৎকালীন সময়ে যা কিছু মানে দেখা যেত যেমন এই যে আপনার উট তারপরে ঘোড়া তারপরে ওই যে ভেড়া হ্যাঁ তারপরে খেজুর হ্যাঁ মানে চোখে যা দেখা যেত সেগুলাই কোরআনে লিপিবদ্ধ আছে কিন্তু আল্লাহ তো সবই জানে বা সবই বুঝে সবই মানে আগ পর্যন্ত কি হবে না হবে বা কেয়ামতের পরেও বা কোথায় যাবে না যাবে সেগুলো উনি আগের থেকেই সব জানে তাহলে কোরআনে এমন কোনো মানে ভবিষ্যৎবাণী নাই যেমন ধরেন এই যে এই শতাব্দীতে এসে কম্পিউটার আবিষ্কার হবে উড়োজাহাজ আবিষ্কার হবে

আপনার যে কথাগুলো সেগুলো অনেক বছর আগে আমাদের শেষ এগুলো নিয়ে আলোচনা শেষ এগুলো নিয়ে এখন আর আমরা আলোচনা করি না না বুঝতে পারছি সব মানে আপনারা অনেক বিষয়ই তো আলোচনা করেন তো সব আলোচনা তো সবার মানে শোনা সম্ভব হয় না সময়ের একটা ব্যাপার থাকে আচ্ছা বলেন শেষ শেষ প্রশ্নটা করেন তাহলে আচ্ছা কৈলাস পর্বত সম্পর্কে আপনি কি কিছু জানেন জানি নাম শুনেছি কৈলাস পর্বতে যে শিব নাকি কি কি করে দেব দেব দেবর তারা থাকে এগুলা শুনেছি শুনেছি ছোটবেলা পড়েছি হ্যাঁ তো ওখানে ধর্মের দেব দেবতা থাকে বা এক এক সময় এক এক রং রঙে আপনার আহ পর্বতের রং হয় তারপরে চন্দ্র সূর্য গ্রহণ যখন হয় তখনও ওইটার মানে অন্যরকম ধারণ করে চেঞ্জ হয় ঐশ্বরিক যদি কোনো মানে ই না থাকে তাহলে এই পরিবর্তন বা ওখান থেকে ও যে একটা শব্দ আসে তাহলে এটার একদম একদম খুবই ফালতু কথাবার্তা বলতেছেন ভাই এই যে ও একদম ফালতু কথাবার্তা বলতেছেন ভাই এগুলার এই সমস্ত কথার কোন অর্থ আছে মানে আমার লাইফে এসে একেবারে এত ফালতু কথার কোন অর্থ আছে ভাই ভাই এটার কোন উত্তর আমি দিব না ভাই তা দয়া করে যান ভাই এত ফালতু একটা পাহাড় আছে পাহাড় থেকে আলো আসে ও শব্দ হয় ওম এত ফালতু ভাই এত ফালতু এত থার্ড ক্লাস এত ফালতু হইতে হবে মানুষের মানে কি একটা অবস্থা আচ্ছা অমিত ভাই আসছে অমিত ভাই কি অবস্থা খুঁজতেছিলাম আমার আর এবং এক একটা মমিন আসা এমন এমন কথা বলতেছে আজকে পুরো মেজাজটা গরম করে দিচ্ছে ভাই এই হিন্দু মুমিন আসছিল একটু আগে হিন্দু মুমিন এসে বলে কৈলাস পর্বতে নাকি ওম শব্দ হয় চিন্তা করেন কি মানে কি আলো আসে কি আলো আসে এটা না এটা দেবতা ছাড়া সত্যি মানে আপনার তো একবারে দাঁত ভেঙে দিয়ে গেছে আসিফ ভাই এমন প্রশ্ন করেছে আপনাকে তো দেখছি বিশাল বিভাগে ফেলেছে এমন প্রশ্ন করেছে যে আসিফ ভাই উত্তর দিতে পারেনি ঠিক আছে ভাই আমি তাহলে একটু ঘুরে আসি আপনি কিছুক্ষণ ঠিক আছে তাহলে আপনি স্ক্রিনটা বড় করে যুক্ত করেন হ্যাঁ ঠিক আছে ভাই অবশ্যই রুলস উইল বি ফলো